مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قال لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মিতুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মিতুর পরে মাইক ম্যান আওয়াজ ভালো করছেন কবরের মাঝে কি দেব জবাব কবরের মাঝে কি দেব জবাব মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মিতুর পরে কি হবে গো মরার পরে চার মাজহাবকে ফরজ জেনেছি এক মাজহাবে আমল করেছি চার মাজহাবকে ফরজ জেনেছি এক মাজহাবে আমল করেছি কোরআন হাদিস
দেশের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মরার পরে কি হবে গো মৃত্যুর পরে মৃত্যুর শিহরে বসে জানলাম আলেমদের পরশে মৃত্যুর শিহরে বসে জানলাম আলেমদের পরশে চার মাজহাব নাই কোরআন হাদিসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম বলে আছে ফেকাতে কি হবে গো মরার পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মনকির নাকি রে রে তরে মনকির নাকি রে রে তরে উপস্থিত নির্বাচিত যোগ্যতম আজকের সভার সভাপতি উপস্থিত বিভিন্ন জ্ঞান অর্জনকারী উলামা ইকরামগণ এবং শিক্ষা অর্জনকারী ছাত্রবৃন্দ উপস্থিত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সুপ্রিয় শ্রোতামণ্ডলী প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী অত্র এলাকার দিনী মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন এবং মানুষ বানানোর পরে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইসলাম সংক্ষিপ্ত কথা আপনারা জানেন এটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত জালসা তাই না বাবা যারা এসেছেন আলহামদুলিল্লাহ ফুলের বাগান বলেই আপনাদের জানা আছে আর ফুলের বাগানেই বসেছেন যারা ফুলের বাগান পছন্দ করে না যারা দিনকে বিশ্বাস করে না সময় আল্লাহকে মানে সময় ছেড়ে দেয় তারা শয়তানি এলাকায় ঘোরাফেরা করছে শয়তানি এলাকা কোনটা গোবা বাজার পৃথিবীর ভিতরে সবচাইতে নোংরা যদি জায়গা থাকে এই দোকানপাট বাজারকে বলা হয়েছে নাউজুবিল্লাহ বলবেন না আর যদি সবচাইতে উন্নত জায়গা হয়ে থাকে কোনটা মসজিদ তাহলে আজকে মসজিদ কেন্দ্রিক জালসা নয় মাদ্রাসার জন্য তাই তো আপনারা মাদ্রাসাকে ভালো না বাসলে মহন্তপুরে এত বড় মাদ্রাসা হতো না আর পার বছর দুই চার ছয় জন করে পাগড়ি পেতো না তাই না বাবা আপনারা টুকটুক করে একটা দিনের প্রদীপ জ্বেলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের যে ভালোবাসা গত সিজনগুলোতে দেখেছি গত জালসাগুলো দেখেছি তাতে মনে হচ্ছে যে আল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে এটা বিশ্বাস এটা আপনারা চাইছেন কি না চাইছেন বাবা ইনশা আল্লাহ তো যাই হোক আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন তো বাপ সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু কথা বলে যাব জালসা শুনতে এসে বক্তা কি বলল কেমন গজল বলল কেমন ওয়াজ করল এটাই শোনা হয় তাই না কিন্তু আমল খুব কমই হয় আমলগুলো বাড়িতে গিয়ে ফিটিং করতে হয় কিন্তু এখানে যদি আমরা কিছু আমল করে নিই তাহলে আমার রাতটাও
যথেষ্ট আমার আমলের জন্য ভরপুর হয়ে যাবে হবে না তা একবার বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম সবাই বলুন মা বোন দাদা বন্ধু যত লোক আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলেই বলুন আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলুন আল্লাহুম্মা আমিন আজকে আপনাদের বক্তব্য শোনাবো বাবা খুব খুব কম সময়ের মধ্য দিয়ে তো মিডিলে যে আলোচনাগুলো হবে শুনেছেন অনেকবার কিন্তু একটু নতুন মনে হবে আপনাদের আমার পূর্বের পূর্ব বক্তা আপনাদের সামনে আল্লাহ কে এটা চিনিয়ে গিয়েছেন কেউ কেউ ছিলেন কি না পূর্বের বক্তা আল্লাহ কে আপনাদের চিনিয়েছেন আপনারা চিনতে পেরেছেন পেরেছেন আল্লাহ কে বাপ চিনতে যখন পেরেছেন কে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাই সকল আল্লাহ কে এক মিনিটে আপনাদেরকে চিনিয়ে যায় আচ্ছা আল্লাহর বাপের নাম বলতে পারবেন আল্লাহর বাবা আছে নাউযু বিল্লাহি মিন জালিক কিন্তু কিছু লোক আল্লাহর বাবা আছে বলে তাই না আল্লাহ ছেলের নাম ডবল নাউযু বিল্লাহ বলুন আল্লাহর ছেলে আছে নাই সেটা কে প্রমাণ করছে আল্লাহ নিজেই প্রমাণ করছে সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হে মহন্ত পুরে মানুষেরা এক এক করে আপনাকে খুঁটে 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 কিছু কথা বলে যাব বন্ধু আপনাদেরকে চিনিয়ে যাব আল্লাহকে আর আল্লাহ যে তিনি একজনকে বন্ধু বানিয়েছেন সে বন্ধুর নাম বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আপনাদের মনে যদি কোনো সন্দেহের অবকাশ হয়ে থাকে আল্লাহকে তাহলে আল্লাহর পরিচয়টা আল্লাহ নিজেই ব্যক্ত করে বলছেন আপনাদের মতো
বিশ্বনবী কেউ প্রশ্ন করেছিল মোহাম্মদ, আমরা খ্রিস্টান ধর্ম মানি, হিন্দু ধর্ম মানি, আদিবাসী মানি, পয়লা মানি, অনেক ধর্মে বিভক্ত হয়ে আছে রে মোহাম্মদ, নতুন করে তুমি একটা হিসাবের কথা বলতে আরম্ভ করেছো, তুমি একটা ধর্মের প্রভাব বলতে আরম্ভ করেছো, তুমি একজন আল্লাহর আবেদন করেছো। ও মোহাম্মদ, তোমার কাছে জানতে চাই তোমার আল্লাহ কে, তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহ কেমন দেখতে, অনেক প্রশ্ন হয়েছিল। দয়ার নবীকে ক্ষান্ত করে দিয়ে রব্বুল আলামিন বলতে আরম্ভ করলেন, আল্লাহ কে যদি তোমরা প্রশ্ন করে দাও, উত্তর আমার মুখ থেকে আল্লাহ স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিবে। নবীকে লক্ষ্য করে বলছেন, হে মোহাম্মদ কুল তুমি বলে দাও, ওই সমস্ত লোকগুলোকে খবর দেয়া দাও, হু আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় আল্লাহর কেউ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? হে মানুষজন, এক এক করে নবীকে প্রশ্ন করা হলো। নবীজি আপনি বলে দিন আল্লাহকে, এই খবরটা আপনাকে জানিয়ে দিতে হবে, জনগণের আপনাকে প্রশ্ন করে ফেলেছে, আল্লাহ কে কি করে কেমন দেখতে, নানান প্রশ্ন শুরু হয়েছে। তুমি একবার বলে দাও, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয় আল্লাহ পৃথিবীতে হবে না, হবে না, হবে না। বন্ধু আমার, বলছিলাম আল্লাহ এক নবী যখন বলে দিলেন, যত প্রশ্ন হয় উত্তর ততটাই বাড়তে থাকে, যেরকম প্রশ্ন হয় উত্তর তেমন হতে থাকে। কিন্তু দয়ার নবী আমার একটা মুখ থেকে কথা বলেন না, নিজের গল্প কোনো বলেন না, নিজের মন গড়া কোনো গল্প নয়, যা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সেটাই বলছেন। নবী আমার বলছেন, আল্লাহ সামাদ, আমার আল্লাহ ওকে বলা হয় যার নাম সামাদ। হে আল্লাহর বান্দারা, সামাদ কাকে বলে, সামাদ কার পরিচয়, সামাদ কাকে বলা হবে, সামাদের পরিচয়টা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। ও বন্ধু বল, সামাদের পরিচয়টা আপনাকে একবার দিয়ে যায়, যার নাম সামাদ হবে। নবী আমার বলছেন, সামাদের অর্থ তর্জমা মানে তোমরা মতলব উঠিয়ে নাও, সামাদ মানে কি, সামাদ ওকে বলা হয়, সামাদ কারো কাছে যাবে না, সামাদের কাছে সবাইকে আসতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকম্যান গলা টানছে, কিন্তু গলা টেনে নিচ্ছে বাবা, গলার বারোটা বাজাবেন মনে হচ্ছে আপনি। যাই হোক, এ বাপ, তাহলে সামাদ কে? সামাদ কারো কাছে যায় না, সামাদের মানেটা বলছি, সামাদের কাছে সবাইকে আসতে হয়। আমার আল্লাহ ওই যার কাছে সবাইকে যেতে হবে, আল্লাহ আমার কাউর কাছে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর নবী পরিচয় দিলেন, আমার আল্লাহ ওকেই বলা হয়, আমার আল্লাহ কারো কাছে যাবে না, আমার আল্লাহর কাছে সবাইকে আসতে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কাউর কাছে জন্ম নেয়নি আর কাউকে দেয়নি। আল্লাহকে চিনলেন, ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ নিজের পরিচয়টা মানুষের কাছে দিয়ে, পরিচয়টা দিয়ে ক্ষান্ত হলেন না। অনেক কথায় কিন্তু আল্লাহর সম্পূর্ণ আলোচনা যদি করি, তাহলে বন্ধু যাকে নির্বাচন করলেন সে বন্ধুর কথাটা ছুটে যাবে। আজকের জালসাটাই আলাদা। আমার বাপজান, আপনাদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝাতে আরম্ভ করি। তারা আল্লাহ এমন একজন যে আল্লাহর কাছে সবাইকে যেতে হবে, আল্লাহ কারো কাছে আসবে না, এরকম একটা স্পেশাল লোক, এমন একটা আল্লাহ সাধারণ যেমন তেমন লোককে বন্ধু করবে? বাবা আপনাদের কি মনে হয়, বন্ধু করবে? কখনোই হতে পারে না। আচ্ছা, আপনারা কি দেখেছেন কোন এলাকার পাকা মাস্তানের একজন বন্ধু বড় হাজি সাহেব দেখেছেন কোনোদিন?
কোনো হাদিসে সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু যারা এই তসবিহগুলো করে ওই সমস্ত লোকগুলো একটা মদঘরের সাথে বন্ধুত্ব করেছে দেখেছেন দেখেননি দেখতেও পাবেন না তাহলে আপনাকে জানাতে হবে যে যেরকম কোয়ালিটির মানুষ সে সেরকম কোয়ালিটির বন্ধু তৈরি করে তাই না আর বেশি ডিসকাস করব না এবাব জান আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পূরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একটা নবীদের লিস্ট একটা ভালোবাসার লিস্ট একটা তালিকা আপনার সামনে আমার সামনে দিয়ে পাঠিয়েছেন সে তালিকা অনুযায়ী লিস্ট অনুযায়ী আল্লাহর সবচেয়ে ভালোবাসা প্রিয় পাত্র হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমও বেশি 124,000 নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন আর আল্লাহ তাদের ভিতর থেকে লাস্টের নবীটাকে বন্ধু বানাচ্ছেন আর জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই এতগুলো লোকের কাছ থেকে আল্লাহ নিয়ে এসে কোথায় নবীকে বন্ধু ভাবছেন আর বন্ধু তৈরি করলেন তাহলে আল্লাহ যেমন আল্লাহর বন্ধুটা তেমন হওয়া দরকার পরিচয় দিয়ে যায় তাহলে যাকে বন্ধু বানালেন বাবা সে বন্ধুটার নাম মুখ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা মোহাম্মদকে বন্ধু বানার কারণটা জানেন না বাবা কারণ বলতে পারবেন কারণটা কি আদম নবী গেল নূহ নবী গেল ঈসা নবী গেল মুসা নবী গেল হারুন নবী গেল অনেক নবী গুজরে গেল কিন্তু একটা নবীকে নবী বলে আখ্যায়িত করলেন বন্ধু বলে আখ্যায়িত করলেন ওই লোকটাকে ওই লোকটার পরিচয়টা কি হবে তো ওই লোকটার পরিচয়টা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে তো লোকটার নাম হলো নবী মুহাম্মদ লোকটার বাপের নাম কি জোরে বলুন লোকটার বাপের নাম আব্দুল্লাহ এই বাবা আব্দুল্লাহ যদি হয় আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব হ্যাঁ আব্দুল্লাহর বাপের নাম যদি আব্দুল মুত্তালিব হয় আব্দুল মুত্তালিবের বাপের নাম হাসিম যদি তার বাপের নাম হাসিমের বাপের নাম বলুন না বাবা বলুন মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ আল্লাহ চয়েস করছেন কি করে আপনাকে বোঝানোর জন্য বলছি আল্লাহ চয়েস করছেন এতগুলো নবী গুজরে গেল আর লাস্টে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্ধু বলে কবুল করছেন অথচ লোকটা ইয়াতিম লোকটাকে বেকারের খাতায় প্রথমে নাম লিখে দিয়ে সেই বেকারকে আবার বুকে টেনে নিয়ে আল আমিন পরিচয় দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না লিল্লাহি তাকবীর তাহলে আব্দুল্লাহর বাপের নাম কি বললেন আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের বাপের নাম হাসিম হাসিমের বাপের নাম আব্দে মানাব আব্দে মানাবের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুররা মুররার বাপের নাম যাবেন না ছাড়বো মুররার বাপের নাম কি বলতে পারলেন না কাব বিন লুইয়ার বাপের নাম ফিহর ফিহরের বাপের নাম হলো গালিব গালিবের বাপের নাম হলো ফিকর ফিকরের বাপের নাম হলো মালিক মালিকের বাপের নাম হলো নাজার নাজারের বাপের নাম কেনানা কেনানের বাপের নাম খোজাইমা খোজাইমার বাপের নাম ইলিয়াস ইলিয়াসের বাপের নাম মোজার মোজারের বাপের নাম নাজার লিস্ট করতে করতে আদনান পর্যন্ত চলে গেল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়টা গিয়ে হযরত ইব্রাহিমের আকর্ষণীয় ভাব গিয়ে ইব্রাহিমের বংশ তালিকায় ঠেকে গেল বিশ্ব নবীকে আল্লাহ খবর দিয়ে বলছেন আমি যাকে তাকে বন্ধু বানায় না যদি বানায় তার বংশের রেকর্ড খুঁজে আমি বন্ধু বানে সুবহানাল্লাহ বলুন বংশের রেকর্ড খুঁজে আল্লাহ বন্ধু বানালেন তাহলে
নবী থেকে নিয়ে ইব্রাহিম পর্যন্ত যে সমস্ত মৌকাটা গেল বাবা, রেকর্ড খুঁজে দেখা গেল কেউই খারাপ নয়, কেউই খারাপ নয়, কেউই খারাপ নাই। আল্লাহ নির্বাচন করে নবীকে বন্ধু বানিয়ে নিলেন। এবার বন্ধুকে কি করে দেশের কাছে প্রচার করতে হয়, এটা আপনার দায়িত্ব না আমার দায়িত্ব বাবা? এটা দায়িত্ব কার? বন্ধুকে কি করে বক্তা করতে হয়, কি করে প্রচারক করতে হয়, কি করে হেড করতে হয়, কি করে নায়ক বানাতে হয়, এর সেবা কে চালাচ্ছেন? আল্লাহ। তো নবীকে হেড বানাবার জন্য একটা কৌশল চালু করলেন। কৌশলটা কি জানেন? বংশ পরম্পরার কথা যদি আপনাকে বলতে আসি সময় পার হয়ে যাবে। বিশ্বনবী নবী মোহাম্মদ রসুলুল্লাহকে সিরিয়ালভাবে লাইনে দাঁড় করানোর জন্য আল্লাহ এবার কারিগরি শুরু করলেন। কি কারিগরি? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাহ। নবীকে লাইনে দাঁড় করতে আরম্ভ করলেন। কেমন করে দাঁড় করছেন, কেমন করে দাঁড় করালেন? বন্ধুরে, এতগুলো লোক বসে আছেন আর আমি শুধু মুখ দিয়ে একবার মোহাম্মদ কথাটা বলছি, আর মুসলমানেরা পাগলের মতো মুখে হাত দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এ বন্ধু, এইটা তো আপনাদেরকে আমি বলতে বললাম না, তো আপনারা কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বললেন? বন্ধুরে, এর বিশ্লেষণ যদি আপনাকে খুঁটে খুঁটে বলা যায় 15 মিনিট সময় লেগে যাবে। না না না, আপনাকে সেই সময়টা দেওয়া হবে না, আপনাকে মিনিটের ভিতরে দাঁড় করতে আরম্ভ করলাম। আল্লাহকে, আল্লাহর বন্ধুকে আপনাকে পরিচয়টা দিতে আরম্ভ করলাম। নবী আমার বন্ধু হয়ে গেলেন, আর রেকর্ডটা ভেঙে দিয়ে নবীকে বন্ধুটা দাঁড় করিয়ে দিলেন। আর এমন বন্ধুত্ব তৈরি করলেন মানুষ, বন্ধুত্বের কোনো জায়গায় অপশন রাখা হলো না, কোনো জায়গায় ফাঁকা রাখা হলো না। নবীকে বলা হলো, নবী তুমি একদিন গরুর রাখাল ছিলে, ছাগলের রাখাল ছিলে, নবী হে একদিন তোমাকে এমন করব মানুষ তোমার নাম শুনলে মুখে চুমা খাবে, চোখে চুমা খাবে, নাম শুনলে এক বাক্যে সবাই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার কাজকে জালসা ভালো হবে না মনে হচ্ছে, দাঁড় করছেন দেখুন, আস্তে আস্তে কথাটা বলে নিয়ে একটু গরম ধরুক, যদি চলে তো চলবে, না হলে ড্যামেজ হয়ে বসে যাবে বাবা। যাই হোক, লায়ু কাল্লে ফুল্লাহ নাফসান ইল্লা ওস আহা, আল্লাহ কাউকে বেশিও করবে না কমও করবে না, যেটা আল্লাহর দয়া সেটাই ভাগ করে দিয়েছে বাবা। যদি আজকে গলা খারাপ হয় তো সেটা আল্লাহরই কথা, তাই না? তো বাবা নাবিকে দাঁড় করাচ্ছেন কি করে আপনাকে জানাই। এবার বিশ্বনবী যা অবস্থা আপনার মোটামুটিভাবে জানা, এমন একটা কথা অজানা আপনি শুনেছেন কিন্তু ভুলে গিয়েছেন, কি অজানা কথা ছিল? আব্দুল মুত্তালিব কে বললেন আপনারা, কে বললেন নবীর কে? দাদা। রাত্রে বিভোর ঘুমিয়ে আছেন, হঠাৎ করে একটা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? কি স্বপ্ন গো বাবা? স্বপ্নটা বলছে, আমাকে কেউ যেন স্বপ্নের মাধ্যমে বলে গেল, এ আব্দুল মুত্তালিব, এই যে আমার কাবা চত্বরে, মক্কা চত্বরের ভিতরে একটা জমজম কূপ আছে, এর হিস্ট্রি তো আপনারা জানেন। এই জমজম কূপটাতে মানুষেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা পাথর টাথর অনেক কিছু ফেলে রেখেছে, এইটাকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য তোমাকে আমি আদেশ করছি, আব্দুল মুত্তালিব তুমি জেগে যাও। কথাগুলো বোঝা যায় বাবা? এই স্বপ্নটা রাত্রে দেখলেন, চট করে ঘুম ভাঙিয়ে বাবা দেখছেন তো কেউ নাই, কিন্তু আমি দেখলাম আমাকে জমজম কূপকে পরিষ্কার করার জন্য কেউ যেন খবরটা দিচ্ছে। এক রাত পার হলো, দ্বিতীয় রাত্রে ঘুমিয়েছেন, দ্বিতীয় রাত্রে যেন একই স্বপ্ন, আমাকে যেন কেউ আপনার ওয়াটা সাফ করতে বলে, পরিষ্কার করতে বলে। এ বন্ধু দ্বিতীয় রাত্রের গবেষণা যেন আরো বেড়ে গেল, দ্বিতীয় রাত্রের গবেষণা কিনে আলোচনা শুরু করে দিল। আব্দুল মুত্তালিব চিন্তা করতে আরম্ভ করলেন, আল্লাহ এক রাতে স্বপ্ন দেখলাম, কেউ যেন আমাকে জায়গাটা পরিষ্কার করতে বলেছেন, দেন আমাকে। দ্বিতীয় রাত্রে প্রশ্ন করলাম, একই উত্তর পেয়ে গেলাম,
আল্লাহ তাই কি তুমি আমাকে কাজটা করবার জন্য আবেদন দিয়েছো, জায়গাটা পরিষ্কার করার জন্য অনুমতি দিয়েছো, রব্বুল আলামিনের সে স্বপ্নকে কার্যকর করার জন্য। পরের দিন সকালে বিশ্বনবীর দাদু এবার চলতে আরম্ভ করলেন, কুয়াকে সাফ করতে আরম্ভ করলেন, কুয়া পরিষ্কার করতে আরম্ভ করলেন, কুয়াকে পরিষ্কার করে মানুষকে আবেদন করবে তোমরা এই জায়গাটাতে আসো, জল পান করো, আল্লাহকে ভালোবাসা দেখাও। অনেক গল্প আছে বন্ধু, কেটে কেটে আপনাকে কয়েকটা কথা বলতে আরম্ভ করলাম। নবীর দাদু এবার সেই জায়গাটাকে পরিষ্কার করতে গিয়েছেন, ধরে নিন এই জায়গাটা একটা মাদ্রাসার জায়গা, এই জায়গায় পরিষ্কার করার জন্য একজনকে আপনাদের ডিপার্টমেন্ট দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো। কিন্তু বন্ধু যখন লোকটা এরকম কাজ করতে এসেছে, নবীর দাদু এখানে কাজ করতে এসেছেন আর কাজগুলো চলতে আছে, নিজের হাত দিয়ে পাথরগুলো সরায়, ক্যারি ব্যাগগুলো ফেলে দেয়, নোংরাগুলো সাফ করে দেয়, এমন তো সময় কিছু মানুষ এসে আব্দুল মুত্তালিবকে বাধা দিয়ে বলল, ও আব্দুল মুত্তালিব তুমি এই কাজগুলো কেন করতে আরম্ভ করেছো, এটা তো তোমার একার জায়গা নয়, একার জায়গা তোমাকে দেওয়া হয়নি, একাই তোমাকে পারমিশন দেওয়া হয়নি। আব্দুল মুত্তালিব তোমার কাছে জানতে চায়, একাই কিভাবে তুমি এই গর্তটা কেন সাফ করতে আরম্ভ করেছো, এখানে আমাদের কো অংশ দিতে হবে, আমাদের কো ভাগ দিতে হবে, না হলে এই গর্ত খনন করতে দেব না, দেব না, দেব না। আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ বলছেন, এ বাবা জনগণেরা, এই মহন্তপুরের মানুষেরা, বাবা আমি গত রাতের স্বপ্ন দেখলাম গো, আর গত রাতের আগেও স্বপ্ন দেখলাম যে আমি একাই এই কাজটা পরিষ্কার করছি, এই কাজটা আমি করছি। তো বাবা তোমাদের কাছে অনুরোধ করে বলছি, এটা আমি স্বপ্ন দেখেছি, তোমরা আমার স্বপ্নতে বাধা দিও না, আমার কাজে বাধা দিও না, তোমরা যা পারবা করবা কিন্তু আমাকে এই কাজটা করতে দাও, তোমাদের তো অংশ আছে। এ বাবা বার বার করে জনগণকে বোঝাচ্ছেন, জনগণ কিন্তু বুঝতে চাই না, একই কথা, আপনি যদি একাই কাজটা করেন না আমাদেরকে কাজে নিতে হবে, কিন্তু আব্দুল মুত্তালিব তা মানছেন না, কারণ যে আমি রাতের স্বপ্ন দেখলাম, কাজটা কিন্তু আমারই, লোকেরা বাধা দিল। আব্দুল মুত্তালিব বাধা পাওয়ার পরে বুঝিয়ে বাজে কাজটাকে একটু কৌশল করতে আরম্ভ করলেন, কৌশল নিয়ে আসলেন। এমন তো অবস্থায়, হে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, জীবনে এই গল্প আপনি শুনেননি এটা আমার বিশ্বাস আছে। এ মানুষ মন্ডলী, আব্দুল মুত্তালিব কাজগুলো চালিয়ে যায়, এমন তো সময় গর্তে থেকে একটা মানত মানতে আরম্ভ করলেন, দোয়া করতে আরম্ভ করলেন, হে আল্লাহ আমাকে এই রাত্রে তোমার স্বপ্ন দেখা হয়েছে আল্লাহ, আর আমি তা কার্যকর করতে চলেছি, কাজটা শুরু করেছি, রব্বুল আলামিন আজকে এই কাজ আমার অনেক বাধা দেওয়ার শক্তি দাঁড়িয়ে গিয়েছে মাবুদ গো, কিন্তু আমার শক্তি নাই তাদেরকে প্রতিহত করতে পারি, তাদেরকে বাধা দিতে পারি, হে আল্লাহ তোমার কাছে আবেদন, তোমার কাছে আমার মঞ্জুর, আমি তোমার কাছে দোয়া করলাম, আল্লাহ যদি আমার দশটা বেটা দাও, একটা বেটা তোমাকে তোমার নামে আমি কুরবানি করে দিব, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাদা কেউ আবেদন করেছে, যে আমার ইউটিউবগুলো চলছে না, সরি চ্যানেলগুলো একটু করে ডাউন করতে পারলে খুব ভালো হতো। আব্বা জানেরাম কম সময়ের ভিতর আপনাকে কথাগুলো বলতে আরম্ভ করলাম, আমার দিকে অ্যাটেনশন করুন, এ বাবা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ওদিকে দেখিয়েন না। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ যদি আমার দশটা বেটা দাও, আমার বেটাগুলো যখন সাবালক হয়ে যাবে, বড় হয়ে যাবে, রব্বুল আলামিন গো আমার একটা বেটাকে তোমার নামে কুরবানি করে দিব, শুধু দশটা বেটা দেওয়ার কারণে। আব্দুল্লাহর বাবা মোহাম্মদের দাদু আল্লাহর কাছে যখন দোয়া করলেন, খবরটা শুরু হয়ে গেল, আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন। বন্ধুরে পরস্পর 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 এক বছর, দুই বছর, দেড় বছরের ভিতরে হতে 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 বিশ্বনবীর চাচার আর দশ ভাই হয়ে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভাবেন যে একই বছর সব হয়ে গেল, দশ বছরে বাবা দশটা বেটা হলো, আর দশটা বেটা যখন সাবালো হয়ে গেল, এবার আব্দুল মুত্তালিবের মটকা গরম, মটকা মানে মাথা গরম, কি জন্য, আল্লাহ দশটা বেটা তোমার কাছে চেয়েছিলাম আর তুমি দশটাই বেটা দিয়েছো, কিন্তু এখন একটা বেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, সুবহানাল্লাহ বলুন। এ বাবা এখানে অনেক লোক বসে আছেন, যখন পেটে টিউমার,
যখন আলসার ক্যান্সার তখন বলছে আল্লাহ যদি ক্যান্সারটা ভালো করো তো একটা রোজা তোমার লাগে করব ফাঁকি মারা কথা এ আল্লাহ যদি আমার অসুখ ভালো করে দাও এক কাটা জমি মাদ্রাসায় দান করে দেব বলে না বাবা যখন বিপদে পড়ে হে আল্লাহর বান্দারা আব্দুল মুত্তালিব কিন্তু আল্লাহর কাছে মেনে চললে একটা বেটাকে কুরবানি করব যেমন তেমন সাদকা মানেনি যেমন তেমন দান মানেনি বন্ধুরে এবার গল্পটা আপনাকে শুনতে হবে সাধারণ গল্প নয় রেকর্ড ভাঙা গল্প আপনাকে বলছি হে আব্বা জানেরাম হে দাদা বন্ধুরা আমার আব্দুল মুত্তালিবের 10টা বেটা সাবালক হয়ে গেল আর 10টা বেটা সাবালক হয়ে যাওয়ার পরে একটা বেটাকে কুরবানি করতে হবে আব্দুল মুত্তালিব চিন্তা করতে আরম্ভ করলেন আল্লাহ 10টা কলিজার টুকরো আমার সামনে দাঁড়িয়ে আছে একটার নাম আবু জাহেল একটার নাম আব্দুল্লাহ একটার নাম আবুলাহাব এই করে করে 10টা মেটানোর সামনে ঘুরছে গো আল্লাহ আর এদের ভিতর থেকে একটাকে তোমার নামে কুরবানি করতে চেয়েছে হে আল্লাহ কাকে কুরবানি করব কাকে কুরবানি করব আর এই 10টা বেটার ভিতরে একটা বেটা এত আব্বা বলে এত ভালোবাসা আমাকে দেখায় ওই বেটাটার নাম হলো আব্দুল্লাহ জোরে জোরে বলুন সুবহান দয়ার নবী জি আমরা তোমায় ভুলতে পারে না তোমার আম্মা আমিনা ও গো দুধ মহানিমা তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে খোদার করুণা ঝরে পড়ে তুমি সিরাতের রাসূল মারিফাতের বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা ও গো দুধ মহালিমা আব্দুল মুত্তালিব গল্প শোনাতে আরম্ভ করলেন আমার 10টা বেটার ভিতরে যে বেশি আব্বা বলে ডাকে আমার সব সময় সাইডে থাকে ওই বেটাটার নাম হলো আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল্লাহটা কে গো হ্যাঁ এই চ্যাংড়াটা জানে বাদ বাকি আপনারা জানেন না নবীর নামটা বললে যে আপনার খাতাতে নেকি লেখা হবে এটা আপনি বুঝেন না এ বাবা আব্দুল্লাহ কে পিতা মাশাআল্লাহ পিতা আব্দুল্লাহ আর ওই আব্দুল্লাহ সবচাইতে আব্দুল মুত্তালিবের 10টা বেটার ভিতরে ভালো বেটা তো বাবা জান আর আল্লাহর কাছে মানতটা মেনে ইনশাআল্লাহ যেটা আমার চয়েসফুল বেটা হবে তাকেই কুরবানি করব তোমার নামে দান করব ওকে জবাই করব এবার আব্দুল মুত্তালিব নিরুপায় ডান দিকে তাকাচ্ছি তো এই বেটাকে দেখে ময়া লাগছে ও বলছে বাবা আমাকে নিয়ে যাও না আরেক বেটাকে বলছে ও বলছে নিয়ে যাও না আরেক বেটাকে বলছে নিয়ে যাও না সবাইকে দেখে তো আমার ময়া ব্যথা জেগে উঠছে আমি কাকে নিয়ে যাব তো আব্বা নিরুপায় হয়ে এত বড় একটা বালতি নিয়েছে বাবা বালতি নিয়ে বাবা এই বালতি এটা বালতি কিংবা চোরকি এই বাচ্চা কাচ্চারা মেলাতে গিয়ে চোরকি ঘোরা দেখে না চোরকি টিকিট কাটে না চোরকি ঘুরিয়ে দিয়েছে বাবা লটারি শুরু করেছে আল্লাহ আমি তো বাপ কোন বেটাকে হাত ধরে নিয়ে যাব কাবার সামনে জবাই করতে আমার তো বুকটা ফেটে যাচ্ছে রব্বুল আলামিন কেমন করে আমি বাপকে বেটাকে নিয়ে যাব বাপ হয়ে হে রব্বুল আলামিন কাকে নিয়ে যাব আর কাকে নিয়ে যাব না তোমারই কুদরতি নীলা চালু হলো আল্লাহ গো এবার 10টা বেটার ভিতরে লটারি করব যার নাম উঠবে তাকে কুরবানি করা হবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু রব্বুল আলামিন বলছে তোমার সেই খবরটা কার্যকর হবে না আব্দুল মুত্তালিব কেন হবে না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কেন হবে না তুমি জানতে পারবে আব্বা জান এবার লটারি চালু হয়ে গেল 10টার নাম লিখে দেওয়া হলো 10 বেটার নাম লিখে দেওয়া হলো লিখে দেওয়ার পরে চোরকিটা ঘুরিয়ে দেওয়া হলো চোরকিটা চর 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 করে আরম্ভ করলাম আব্বা জান চোরকি ঘুরছে আর মানুষেরা ওই চোরকির দিকে তাকিয়ে আছে এই আব্দুল মুত্তালিবের 10টা বেটার ভিতরে কার নামটা কুরবানির খাতায় ওঠে জোরে বলুন সুবহানাল্লাহ
আব্বা জানে রা আব্দুল মুত্তালিব তাকিয়ে আছে আল্লাহ কি হবে কি হবে কার নামটা উঠবে কোন নামটা ঘোষণা করব আবু জাহেল উঠবে না আব্দুল মুত্তালিব উঠবে না আমির হামজা উঠবে না কার নামটা উঠবে বাপ জান চোরকি টিক 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 করে ঘুরতে ঘুরতে সামনের কাঁটাতে সে থেমে গেল একটা নাম নির্বাচন হলো যে নামটা নাম হলো আব্দুল্লাহ যে লোকটার নাম হলো আব্দুল্লাহ যখনই কাঁটা সে ওখানে থেমে যাওয়া আব্দুল মুত্তালিবের 17-15 শুরু হয়েছে আল্লাহ গো যাকে আমি মন থেকে চাইছিলাম না জবাই করব ওরই নাম চড়কিতে উঠে গেল আল্লাহ কি ব্যবস্থা করব কি ব্যবস্থা করব হে বন্ধুমার আমার এই কথাটা নিয়ে গিয়ে চলতে আরম্ভ করলেন কোথায় চলতে আরম্ভ করলেন আব্দুল্লাহর নাম উঠে গেল নবীর বাপের নাম উঠে গেল নবীর বাপের হাতখানা ধরে টানতে 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 কাবার সামনে গিয়ে হাজির হয়ে গেল ও আব্দুল্লাহ আর ময়া করা চলবে না ব্যথা করা চলবে না দুঃখ করা চলবে না চড়কিতে লটারিতে তোমার নাম উঠেছে তোমাকে কেউ বাঁচাতে আর পারবে না বেটার হাত ধরে টানতে টানতে কাবার সামনে নিয়ে যাচ্ছে বাবা কিন্তু বন্ধু ঘটনাটা অন্য হয়ে গেল আব্দুল্লাহর হাতটা টানতে টানতে যখন কাবার সামনে নিয়ে যাওয়া কেউ নাই এবার আব্দুল্লাহকে জবাই করে দেওয়া হবে এমন তো সময় একটা ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটল মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহ খায়রুল মাকিরিন ঘটনাটা এমন ঘটে গেল একজন মহিলা ঘোড়া তাড়াতে তাড়াতে এসে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেল মহিলাটার নাম হলো মরিয়ম মহিলাটার নাম হলো মরিয়ম মহিলাটার বাপের নাম হলো আরাকা বিন নওফাল ওই মহিলা এসে দাঁড়িয়ে গেল ও আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাতে এত সকাল ভোরে কি করতে এসেছো আব্দুল মুত্তালিব বলল জবাই করার জন্য এসেছি মরিয়ম বলছেন কখনো একে জবাই করতে দেওয়া হবে না কেন হবে না আমি নিজের চোখে জানি নিজের চোখে দেখেছি আমি গল্প শুনেছি আব্দুল মুত্তালিব বলল মহিলা কি গল্প তুমি শুনেছো বলে দাও মহিলা এবার গল্পটা শুনিয়ে বলছেন আব্দুল মুত্তালিব আমার বাবার নাম হলো ওয়ারাকা বিন নওফাল আমার বাপের নাম হলো ওয়ারাকা বিন নওফাল আমার বাপটা হলো তাওরাতের পণ্ডিত ও আব্দুল মুত্তালিব আমার আব্বাটা সাধারণ লোক ছিল না যেমন তেমন লোক ছিল না আমার আব্বা দামি লোক ছিল তাওরাতকে গবেষণা করেছিল আমার বাপ যখন তাওরাত পড়ে আমি মরিয়ম আমার বাপের পাশে বসে বসে তাওরাত পড়াগুলো শোনে আর আমার আব্বা গল্প শুনেছে ও আব্দুল মুত্তালিব আমার বাপের গল্প তোমাকে আজকে শুনে যাচ্ছে এতদিন কাউকে বলিনি ও মহিলা কি গল্প তুমি বলছিলে বলে দাও মহিলার সামনে গল্প করতে আরম্ভ করলো আব্দুল মুত্তালিব রে তোমার আব্দুল্লাহকে জবাই করিও না করিও না করিও না কেন কেন করব না এর যে লটারিতে নাম উঠে গেছে আমি আল্লাহর কাছে মানত মেনেছি বলে মানত মেনেছো ঠিক আছে কিন্তু এই জবাই হবে না কোনো মক্কর চক্কর লাগবেই কোনো বিপদ আসবেই আর যদি তুমি না মানো এই মক্কার মানুষকে আমি খবর দিচ্ছি এক্ষুনি তোমাকে পিটিয়ে লাল করে দেবে অতএব আব্দুল্লাহকে কেউ জবাই করতে দেবে না তার কারণ মক্কার ভিতরে আব্দুল্লাহ চেহারাটা এমন চেহারা কাউকে চোখ রাঙিয়ে কথা বলেনি আব্দুল্লাহ চেহারাটা এমন চেহারা কাউকে গালি দেয়নি আব্দুল্লাহ চেহারাটা এমন চেহারা এত নম্র আর সমাজে কেউ নাই শুধু আব্দুল্লাহ বলছি বাবা এটা নবী ধরিয়েন না এটা নবী নয় আব্দুল্লাহ নবীর বাপের কথা বলছি এবার মরিয়ম বাধা দিয়ে দিল আবার 10 জনকে ডেকে নিল ডেকে নেওয়ার বলছে যে আব্দুল মুত্তালিব জবাই করছে কে জবাই করতে দেওয়া হবে না কিন্তু ভিতর ভিতর মরিয়ম আব্দুল্লাহকে বিবাহ করার জন্য নবীর আব্বাকে বিয়ে করার জন্য মনে মনে খুব প্রস্তাব চলছে ও ঢাল হয়ে দাঁড়িয়ে গেল আমি আব্দুল্লাহকে কখনোই জবাই করতে দিব না যদি জবাই করতে যাও আগে মরিয়মকে মার্ডার করতে হবে মারতে হবে তারপরে আব্দুল্লাহর গায়ে হাত দিতে হবে খেলটা অন্যরকম হয়ে গেল বাধা যখন হয়ে গেল আব্দুল মুত্তালিবের মনও তো চাইছে যে আমি আব্দুল্লাহকে জবাই করব না ওরও তো মন চাইছে যে এই বেটাটাকে আমি জবাই করব না এর জায়গায় যদি আরো অন্য বেটার নাম উঠে যায় তোকে নিয়ে এসে জবাই করে দিব তো মরিয়ম বলছে তুমি জবাই করবে না আর আমিও তোমাকে আর বাধা দিব না অন্য বেটাকে জবাই করবা
একই তো কথা ঘুরে, তাই না বাবা? এবার খেলটা চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব ঘুরে আসলো, মহিলাটাকে বলল, এ মহিলা মরিয়ম, তুমি যে স্বপ্ন দেখেছো, তোমার স্বপ্ন কার্যকর যদি করতে চাও তো তোমাকে একটা সিদ্ধান্ত বের করতে হবে। কি সিদ্ধান্ত? বলে একটা গণকির কাছে যেতে হবে যে বলতে পারে আমার আব্দুল্লাহকে কি করা যাবে, এই যে লটারিতে আমার বেটার নাম উঠে গেল আর আল্লাহর কুরবানির ভিতরে এর নামটা উঠে গেল, আমি কি করে বাদ দিব। তো এই মরিয়ম জ্ঞানী মহিলা তখন একজন গণকির কাছে নিয়ে গেল, আর গণকির কাছে নিয়ে গিয়ে একটা ঘটনা ঘটে গেল। গণকিকে সব গল্পটা খুলে বললেন। তারপরে গণকি বলছেন, ও আব্দুল মুত্তালিব, তার মানে মরিয়মের যেটা প্রস্তাব তোমারও সেটা প্রস্তাব নাকি? হ্যাঁ আব্দুল মুত্তালিব, হ্যাঁও করে না নাও করে না, যদি হ্যাঁ করে দিই তাহলে তো আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর কাছে আর মান রক্ষা করতে পারবো না। চুপচাপ দাঁড়িয়ে আছে মহিলাটা, আবার চিন্তা করে বলতে আরম্ভ করলেন গণকদার মহিলাটা, বলতে আরম্ভ করলেন, আব্দুল মুত্তালিব, আমি যত গবেষণা করে পেলাম তোমার আব্দুল্লাহ কিন্তু সাধারণ ছেলে হতে পারে না, এর ভিতর থেকে একটা নাসাল তৈরি হবে, এর ভালোবাসা তৈরি হবে যেটা তুমি বুঝতে পারো না, পারো না, পারো না। মহিলাকে বলা হলো, ও মহিলা, আমার আব্দুল্লাহকে বাঁচাবার জন্য কোনো পথ আছে নাকি তুমি বলে দাও। মহিলা বলতে আরম্ভ করলেন, আব্দুল মুত্তালিব, একে বাঁচাবার জন্য একটা কৌশল হতে পারে, যদি আল্লাহ রাজি হয় তাহলে তোমার আব্দুল্লাহ বেঁচে যাবে, আর যদি এই তোমার আল্লাহ রাজি না হয় আব্দুল্লাহকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না, বাঁচাবে কি করে বাবা? তো মহিলাটা বলছে, বাবা আমার দিকে তাকান, মহিলাটা বলছে, আব্দুল মুত্তালিব একটা কাজ করো, বলে একটা লটারি খেলা চালু করো, লটারি খেলা, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম প্রমাণ হয়ে যাবে। এ বাবা, প্রমাণ হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বাড়িতে তিন চারবার লটারি করে একই নাম ঘুরে ঘুরে আব্দুল্লাহর নাম উঠলো, আব্দুল্লাহর নাম উঠলো, আর অন্য ছেলের নাম উঠে না, বাধ্য হয়ে আমি ওকে জয় করতে নিয়ে আসলাম গো, এখন তুমি আবার কি লটারি করবে? তো মহিলাটা বলছে, দেখো না আমি কি করি। এ বাবা, চোরকি আবার ঘুরিয়ে দেওয়া হলো, চোরকি ঘুরিয়ে দেওয়া হলো। তো আব্দুল মুত্তালিবকে বলা হলো, তোমার বেটার দাম আল্লাহ কত নির্বাচন করেছে তোমাকে দেখাচ্ছি, যদি আল্লাহ রাজি হয় তাহলে তোমার আব্দুল্লাহ বেঁচে যাবে। ঠিক তাই কর, ঠিক তাই কর। আলোচনা হয়ে গেল, কথা কার্যকর শুরু হয়ে গেল। একদিকে আব্দুল্লাহর নাম, যাকে জাবিহুল্লাহ বলা হয়েছে, জবাই করে দেওয়ার লিস্টে নাম পড়েছে, আব্দুল্লাহর নামটা এক জায়গায় দিয়ে দেওয়া হলো। ওই গণকদার মহিলা বলল, ও আব্দুল মুত্তালিব, এখানে তোমার আর নটা বেটার নাম লিখতে হবে না, এইখানে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করতে হবে? বলে আল্লাহর ভালোবাসার জন্য তোমাকে একটা উটের নাম লিখাতে হবে, তোমার বেটা আব্দুল্লাহর কত দাম তুমি দেখে নাও। চোরকি ঘুরিয়ে দেওয়া হলো, একটা গুঁটকে ধরা হলো না। আব্দুল মুত্তালিবকে বুঝিয়ে বলা হলো, আব্দুল মুত্তালিব, তোমার বেটার সঙ্গে আর কোনো নকশা হবে না, এমন একটা নকশার কথা তোমাকে বলে দিব, সেই নকশা অনুপাতে তোমাকে কাজটা করতে হবে। কি করতে হবে বলে দাও, একটা দুটা উটের দামের সমান তোমার আব্দুল্লাহর দাম নয়, আরও অনেক বেশি। তো আব্দুল মুত্তালিব বললেন, আপনি যাই করবেন তাই হবে। মহিলাটা বলল, তোমার বেটা আব্দুল্লাহ একটা, আর তার বিপক্ষে দশটা উট লাগবে।